ঈদের ছুটি শুরুর আগেই মঙ্গলবার ঢাকা ছেড়েছে বারো লাখের বেশি মোবাইল ফোন গ্রাহক বুধবার ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তার ফেসবুক প্রোফাইলে এই তথ্য নিশ্চিত করেন ঈদের ছুটি শুরুর প্রথম দিন বুধবার মহাসড়কে যানজটে দেখা মেলেনি এমনকি ট্রেনেও ছিল না ভিড় কিন্তু ডাকো টেলিযোগাযোগ বিভাগের তথ্য বলছে ঢাকা ছেড়েছে বারো লাখ আঠাশ হাজার সে যার মধ্যে গ্রামীণ ফোন তিন লাখ চৌত্রিশ হাজার দুশো পঁচানব্বইটি বাংলা লিঙ্ক পাঁচ লাখ তিয়াত্তর হাজার পাঁচশো নয়টি রবি তিন লাখ দুই হাজার দুশো চুরাশিটি ও টেরিটক সিম আঠারো হাজার একশো নব্বইটি এর বাইরে ঢাকায় ঢুকেছে ছয় লাখ সাতষট্টি হাজার সাতশো তিরাশিটি বৃহস্পতিবার থেকে কলকারখানা গার্মেন্টস ছুটি হলে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে